আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িতের একটা খুব সহজ প্রবলেম নিয়ে। আমাদের কাছে আজকে প্রশ্ন, একটি কাঁচের রডকে শিল্প রেশম দিয়ে ঘর্ষণ করার পরে দেখা গেল যে কাঁচ দণ্ডটির উপর মোট ধনাত্মক আধান হলো 3.2×10⁻¹। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে কাঁচের দণ্ডটির থেকে রেশমে মোট কত পরিমাণ ভর স্থানান্তরিত হলো। তাহলে আমরা দেখে নিই কীভাবে প্রশ্নের উত্তর বের করব। আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এন ই, যেখানে কিউ হলো মোট আধান, এন হলো যত সংখ্যায় নাম ইলেকট্রন এক্সচেঞ্জ হয়েছে সেই সংখ্যা, আর ই হলো একটি ইলেকট্রনের উপরে আধান। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3.2×10⁻¹ ইজ ইকুয়াল টু এন ইন্টু 1.6×10⁻¹৯ বা এন ইজ ইকুয়াল টু 3.2×10⁻¹ বাই 1.6×10⁻¹৯ ইজ ইকুয়াল টু 2×10⁻১২। তাহলে তোমরা এখানে পেয়ে গেলে এন এর মান। এরপর মোট কত পরিমাণ ভর কাঁচদণ্ডটি থেকে রেশমে স্থানান্তরিত হয়েছে সেটা দেখতে গেলে তোমাকে করতে হবে মোট যে পরিমাণ ইলেকট্রন ইন্টু একটা ইলেকট্রনের ভর, অর্থাৎ 9.11×10⁻³১ অর্থাৎ 18.22×10⁻¹৯ ইজ ইকুয়াল টু 1.82×10⁻১৮ কেজি। অর্থাৎ আমাদের প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা পেয়ে গেলাম এইটাকে, অর্থাৎ 1.82×10⁻১৮ কেজি। একদম সহজ প্রবলেম ছিল, বেসিক কনসেপ্টের উপর ছিল প্রবলেমটা। আশা করি সকলকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।